হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিন, চৌদ্দ শ্রেণী ইংরেজি, বাড়ি কাজ ২৪, সেটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব, তারপর উত্তরে চলে যাব। তো এখানে তোমাদের বলা হয়েছে ইউনিট ১৩ এর লেসন বলেছে ৩-৪, আর পেজ নাম্বার বলেছে ২৭, মানে ২৭ নম্বর পেজ থেকে উত্তর দিতে হবে। এখানে এ নাম্বার বলেছে লুক অ্যাট দ্য ক্লোক, অর্থাৎ তোমাদের ঘড়িটি দেখো, এবং রাইট ট্রি ফর টুলস, অর্থাৎ সত্য হলে ট্রি লেখো, এফ ফর ফলস, ফলস মিথ্যা হলে এফ লেখো, তাহলে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। এবং বি নাম্বার বলেছে রাইট দ্য ট্রু ফলস সেন্টেন্স কারেক্টলি, অর্থাৎ দুইটা ভুল বাক্যটা তোমাদের সঠিক করে দিতে হবে। এখানে আর সি নাম্বার বলা আছে ক্লোক অ্যাট দ্য, বলছে লুক অ্যাট দ্য ক্লোক, অর্থাৎ ঘড়ির দিকে তাকাও, আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য অ্যাবাউট দ্য টাইম, অর্থাৎ কী বলছে সময় সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং সেগুলোর উত্তর দাও। তো উত্তরে চলে আসলাম আমরা এক নম্বরে, এ নাম্বারে এখানে তোমাদের ট্রু ফলস নির্ণয় করতে হবে। তো এখানে সূর্য যেগুলো সূর্য দেওয়া আছে সেগুলো দিন মনে করবা, আর যেগুলোতে চাঁদ দেওয়া আছে সেগুলো তোমরা রাত মনে করবা। তাহলে অবশ্যই রাত ১২টা থেকে সকাল ১২টা পর্যন্ত তোমাদের এলো এই পিএএম থাকবে, আর হলো দিন ১২টা থেকে তোমাদের রাত ১২টা পর্যন্ত হলো পিএম। তাইলে তোমাদের প্রথম যে সময়টা দেওয়া আছে এটা সূর্য দেওয়া আছে, যেহেতু এটা দিন, এখানে এএম দেওয়া আছে, তাহলে এটা ভুল ফলস হবে। তারপর দুই নম্বরটা দেখো ইটস ৮ পিএম, এখানে যেহেতু তোমাদের রাত দেওয়া আছে এবং পিএম দেওয়া আছে তাহলে এটা ট্রু আছে। তারপর দেখো সি নাম্বারটা, তারপরে সি নাম্বারটা তোমাদের যেহেতু সূর্য দেওয়া আছে তাহলে এটা ট্রু হবে, কারণ এটা দিনের কথা বলছে, দিন ৪টার সময়ের কথা বলছে। তারপর একটা ডি নাম্বারটা তোমাদের বলা হয়েছে এটা রাত যেহেতু আছে এটা এটা এএম দিছে তাহলে এটা ফলস হবে। তো আমরা এসব পড়লে চলে গেলাম পরবর্তী যে কারেক্ট অ্যান্সারগুলোতে চলে। তোমরা দেখতে পারছো এক নাম্বার চিত্রটার ফলস ছিল আর চার নাম্বারটা ফলস ছিল, তাহলে এক নাম্বারটা উত্তর লেবে ইটস ২ পিএম, এএম ছিল পিএম দিয়ে দিবা। তারপরে চার নাম্বারটা ইটস ১১ পিএম, এখানে এএম ছিল এখানে পিএম দিয়ে দিবা। তাহলে যেভাবে আসে সেভাবে সুন্দর করে আমি লিখে দিয়েছি, তোমরা এভাবে লিখে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তারপরে আমরা চলে গেলাম পরবর্তী যে প্রশ্নের উত্তর সেখানে চলে গেলাম। সি নাম্বারে তোমাদের বলছে হোয়াটস দ্য টাইম, অর্থাৎ বলছে সময়টা কর ইটস ২ পিএম, তাহলে তোমার জাস্ট এখানে সূর্য দেওয়া আছে, সূর্য থাকলে এএম দিবা, আর হলো তোমাদের যেহেতু সকাল ৮টা এই জন্য এএম হয়েছে। আর এখানে হবে প্রথমভাবে এ নাম্বার ইটস ৮ এএম, তারপর দুই নম্বরটা ইটস ১০ পিএম, তারপর তিন নম্বরটা ইটস ৬ এএম, তারপরে চার নম্বরটা হবে ইটস ৪ এএম। তো এইভাবে লিখে দিলে তোমাদের উত্তরটা হবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করতে বলবে না। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।